আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকেলবেলা বেরিয়ে পড়লাম, যেই উদ্দেশ্য নিয়ে এসেছি বাবার বাড়িতে। আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি, আর সামনেই দেখুন কি একটা অবস্থা। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। আমি তো গাইস ভয়ের ঠেলায় একদম শক্ত হয়েছিলাম। বাড়ি হলে হয়তো চিল্লাইয়া মানুষ জড়ো করতাম, কিন্তু মান সম্মানের ভয়ে সেইটা আমি করি নাই। এই হাতিটা এসে আমাদের রিক্সাটা আটকে দিল। আমরা আর কি করব, কিছু তো আর করার নেই। আমার হাতে ক্যামেরা ছিল, ভয়ের ঠেলায় আমি তেমন ভালো করে ভিডিও করতে পারি নাই। রাস্তার মাঝখানে প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে সবার কাছ থেকে এইভাবে টাকা তোলাটা কি সঠিক আপনারা প্রত্যেকেই কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক গাইস, এসব কথা বাদ দিয়ে মূল কথাতে ফিরে আসি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট গুলুমুলু ভাইটা, ওরা বাইকে করে আসছে, আর এইদিকে আমি অনেক বছর পর রিক্সাতে উঠেছি। আমার তো বেশ ভালো লাগছে। রিক্সাতে উঠে জার্নি করাটা যে এত মজা আমার আগে জানা ছিল না, কারণ ছোটবেলায় আমি হাতে গোনা দু একবার রিক্সাতে উঠেছি। আরও একটা মজার ব্যাপার হলো, আজ আমি অনেক দিন পরে ভিন্ন ভিন্ন যানবাহনে বেড়াতে যাচ্ছি। এই তাকাও, এই তোমরা তাকাও, তোমরা কে, কারা তোমরা? আপু, বাইকে করে ওরা কিন্তু অনেক আগেই চলে যেতে পারতো। আমার ছোট ভাই আমাদের সাথেই ছিল, কারণ ওরা আমাদের থেকে কখনোই আলাদা হয়নি। আসলে আমরা এখন যেখানে পৌঁছবো, আমি জীবনের প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছি, চিনবো না বলেই আমার ভাইয়া সাথে করে নিয়ে যাচ্ছে। শেষমেশ আমাদের যে এমন অবস্থা হবে আমি কখনো চিন্তাই করি নাই। একদম নদীর পাড়ের রাস্তাটা এত খারাপ অবস্থা, মনে হতে ছিল এখনই বোধ হয় রিক্সাটা উল্টে পড়ে যাবে। অবশেষে পৌঁছে গেলাম পদ্মা নদীর পাড়ে, এসেই নৌকা পেয়ে গেলাম। তারপর ঝটপট উঠে পড়লাম নৌকাতে। আপনাদের বলেছিলাম না, অনেক বছর পর ভিন্ন ভিন্ন যানবাহনে ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। নৌকা ভ্রমণ কিন্তু অনেকটা মজা। ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেও আমরা কিন্তু যাওয়ার পথে অনেক মজা করেছি। এখানকার নিয়ম হচ্ছে, ওই ঘাটের নৌকা যখন এই ঘাটে এসে পৌঁছবে তখনই এটা ছেড়ে দেবে। নৌকাতে উঠে অনেকক্ষণ বসে থাকতে হয়, কিন্তু আমাদের ভাগ্যটা ভালো, বেশিক্ষণ বসে থাকতে হলো না, সাথে সাথে আমাদের নৌকাটা ছেড়ে দিল। নৌপথে যেতে যেতে আপনাদেরকে কিছু কথা শেয়ার করি। নদীর সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য হলো এই নৌকা, আর এই নৌকা নদী এলাকার জন্য অন্যতম বাহন। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পদ্মা নদী, যে নদীটা আমাদের একদম বাড়ির নিকটে। আর এইদিকে দেখুন, এই যাত্রী আসতে একটু দেরি করেছে বলে ছোট নৌকাতে করে এগিয়ে দিল। নৌ চলাচল বলতে পারেন একদমই অন্যরকম। অনেকদিন পর নৌকাতে উঠে আমার তো অনেক ভালো লাগতেছিল, কিন্তু নদীর মাঝখানে যেতেই আমার একটু ভয় ভয় লাগতেছিল। আমাদের এই পদ্মা নদীতে নৌ চলাচলের ব্যবস্থা অহরহ। নদীর ওই পারে যাদের বাড়ি আছে তাদের সব সময় এই নৌকাতেই ভ্রমণ করে বাড়িতে যেতে হয়, আর আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িও নদীর ওই পারে। নদীর পারগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল, যার কারণে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তো গাইস, আপনাদের কার কার নৌকা ভ্রমণে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। নৌকা ভ্রমণ সবসময় উপভোগ্য, আর তা যদি হয় প্রিয় মানুষের সাথে তাহলে তো আলাদা করে ক্যাপশন দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। সব মিলিয়ে আমরা অনেক ভালো একটা দিন পার করলাম, অনেক সুন্দর ছিল নৌকা ভ্রমণের মুহূর্তটা। নদীতে নৌকা ভ্রমণ সত্যিই অনেক আনন্দদায়ক। তবে আমার বাপজানকে নিয়ে এই প্রথমবার নৌকাতে উঠেছি, আর দেখুন গাইস, নদীর পাড়ের কাশবনগুলো আমার দেখতে বেশ ভালোই লাগতেছিল। চারপাশে সবুজ আর সবুজ, মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছে। নৌকা এমনই এক যানবাহন যেটাতে চড়লে আপনার মন আবেগে ভাসবেই। বিশেষ করে আজকের এই দিনটা আমার সারা জীবন স্মৃতিময় হয়ে থাকবে। অনেকটা সময়ই নৌকাতে বসে আছে, কিন্তু আমাদের গন্তব্যস্থানে এখনো পৌঁছাতে কিছুটা সময় লাগবে, কারণ এই নৌকাটির কয়েকটা ঘাটে থামতে হচ্ছে, যার কারণে আমাদের যেতে একটু দেরি হবে। দেখতে দেখতে আমরা আরেকটি ঘাটের সামনে এসে পৌঁছালাম। আমি তো শুধু বারবার জিজ্ঞেস করতেছিলাম কোন ঘাটে নামবো আর কত দূর। নৌকাটি এই ঘাটের সামনে আসতেই দেখতে পেলাম কতগুলো বাইক এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আমি ভাবলাম হয়তো ওনারা কোথাও যাচ্ছে, কিন্তু আমার ছোট ভাইয়ের বউয়ের কাছে শুনতে পেলাম এইখানে নাকি কোনো গাড়ি চলাচল করে না, মোটরসাইকেলেই সবাই পারাপার হয় আর ঘোড়ার গাড়িতে যেতে হয়। বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ
কারণ একটা বাইক আমাদের সাথে আছে। আমার ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে উঠব। আমি জীবনেও কোনোদিন ঘোড়ার গাড়িতে উঠি নাই, যাওয়ার সময় ঘোড়ার গাড়িতে ওঠা হবে না, কারণ আমাদের ছোট বউয়ের ভাই আগে থেকেই নাকি দুইটা বাইক নিয়ে ঘাটে দাঁড়িয়ে আছে। আর এইদিকে এরই মধ্যে একটা ঘোড়ার গাড়িও চলে আসলো। নদীর এই পাড়ের দৃশ্যগুলো দেখেও আমার ভীষণ ভালো লাগছে। কিছু দূর পর পর নদীর পার দিয়ে ছোট ছোট নৌকা বাঁধা, এইসব নৌকাতে করেই হয়তো এখানকার লোকজন মাঠে ঘাটে কিংবা বাজার ঘাটে চলাফেরা করে। আবারও কিছুটা দূরে যেতেই আর একটা ঘাটের দেখা পেলাম, এখানেও কিছু লোকজন নামবে। আমরা সবাই মিলে অনেক ধরনের গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এইদিকে দেখুন, আমার ছোট ভাইয়ের বউকে হাত ধরে টেনে রেখেছি যাতে করে কোনো ধরনের কিছু না হয়। যাই হোক গাইস, ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি যেতে যেতে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এই দিনটা কোনোদিনই ভোলার নয়। ভিডিওটা মূলত এতটুকুই করা কারণ ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির গ্রাম বলে কথা, নতুন এসেছি এই জন্য সাহস পাইনি ভিডিও করার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথায় গেলাম এবং কি কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, কি কি দেখলাম অবশ্যই দেখতে পারবেন। আমরাও চলে এসেছি শেষ ঘাটে, এই নৌকা আর কোথাও যাবে না, এইখানেই আমাদের নামতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আবারও কমেন্টে জানিয়ে যাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।